গত রোববার বিশ্বকাপ জয়ের পর স্পেনের নারী ফুটবলার হারমোসোসের ঠোঁটে চুম্বন করেন ফেডারেশন সভাপতি লুইস রুবিয়েলস। চুম্বনে সেই বিতর্কিত ঘটনায় রুবিয়েলসকে সাময়িক বহিষ্কার করেছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। রোববার সিডনিতে ফাইনালে ম্যাচে ইংল্যান্ডকে 1-0 ব্যবধানে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয় উর্গা কালমোনার দল। তবে শিরোপা উল্লাসে যখন মাতোয়ারা গোটা দেশ, ঠিক তখনই এক ফুটবলারকে প্রকাশ্যে চুম্বক খেয়ে তুপের মুখে পড়েন দেশটির ফুটবল প্রধান লুইস রুবিয়েলস। সেই চুম্বনে সম্পূর্ণই ছিল না বলে জানিয়েছেন হারমোসো। তাই হারমোসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিল তারা। রুবিয়েলস বলেছিলেন যে হারমোসের অনুমতি নিয়েই তার ঠোঁটে চুম্বন করেছিলেন তিনি, কিন্তু তা মানতে চাননি হারমোসো। চুম্বু কাণ্ডের পর রুবিয়েলসের পদত্যাগ দাবি করা হয়। শুক্রবার ফুটবল প্রধান জানিয়ে দেন তিনি পদত্যাগ করবেন না। কারণ হিসেবে রুবিয়েলস বলেন হারমোসো পেনাল্টি ফসকেছিল, তাই আমি ওকে সান্ত্বনা দিয়েছিলাম, বলছিলাম ভুলে যাও পেনাল্টির কথা, জিজ্ঞেস করেছিলাম তাকে আমি চুম্বন করতে পারি কিনা, ও রাজি ছিল, হঠাৎ করেই হয়েছিল পুরো ঘটনাটা, তবে ওর অনুমতি নিয়েই হয়েছিল, এরপরও আমাকে ফাঁসানো হবে, আমি এর শেষ দিকে সারব। স্পেনের বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার শনিবার সোশ্যাল মিডিয়ায় লেখেন, লুইস রুবিয়েলস যে কথোপকথনের কথা বলেছে সেটা সত্যি নয়, আর চুম্বনে আমার কোনো অনুমতি ছিল না, আমি এই ঘটনার বিচার চাই, কর্মক্ষেত্র হোক বা খেলার জায়গা, কোথাও এমন জিনিস হওয়া উচিত নয়, যা ঘটছে তাতে আমি নিজেকে সুরক্ষিত মনে করছি না, এমন কাজ কখনো ওই মঞ্চে করা উচিত হয়নি বলে আমি মনে করি, আর আমার অনুমতি ছাড়া এমন কাজ জন্য হেস্তার সামিল, সোজা কথায় আমার অনুমতিহীন করা হয়েছে,